পিওর হানি কালেকশন, একবারে বিশুদ্ধ খাঁটি মধু আপনারা দেখতেছেন। যে এখনো একবারে জীবন্ত মৌমাছি দেখতেছেন, নড়াচড়া করতেছে বিভার, একবারেই ফ্রেশ। আপনারা চাইলে যোগাযোগ করবেন আমার সাথে কমেন্ট বক্সে, খুব সাশ্রয়ী মূল্যে দেওয়া যাবে এবং গাছ থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন বা ভিডিও চাইতে পারেন। তো যাই হোক, এই যে মধুটা দেখতেছেন, এই চার থেকে জাস্ট 12 দিন আগেও 4 কেজি মধু নামানো হয়েছে। এই মধুটা জাস্ট এখন মেহগনি ফুলের মধুর ফুলের মধু, কারণ মাঠে অন্যান্য কোনো ফসলের মধু এই মুহূর্তে নেই, তো এখন শুধু মেহগনি ফুল। এই মেহগনি ফুলের মধুটার বৈশিষ্ট্য হলো একটু ঔষধের মতো, সিরাপের মতো বা ঝাঁঝালো লাগবে, তবে খাইতে খুব ভালো। এবং আপনি চাইলে এটা প্রতিদিন, এটা আপনি চাইলে কয়েক বছর সংরক্ষণ করতে পারতেন। নর্মাল ফ্রিজে 4 ডিগ্রি ফ্রিজে আপনি সংরক্ষণ করতে পারেন। তো এই মৌমাছি যে ভাই দেখতেছেন, মধু আহরণকারী ভাইকে, এই কিন্তু অনেকটা এক্সপার্ট। মানে তিন ভাই এই কাজটা করে, মানে এটা আসলে এই বেনিফিটেড এবং বেস্ট লাভবান একটা ব্যবসা। সো ইউ ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড ওয়াচ ইট দ্য এন্ড। থ্যাংক ইউ মাই ডিয়ার লাভলি ফ্রেন্ড, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং মাই অ্যানাদার কন্টেন্ট। ইটস অ্যামেজিং অ্যান্ড বিউটিফুল অ্যান্ড টেস্টি অ্যান্ড ডেলিশিয়াস অ্যান্ড ইয়ামি। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ভালো মধু যেহেতু লাগে, হানি যেহেতু লাগে, যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো কোনোভাবে পুষে দেওয়া যায় কি না। আপনারা দেখতেছেন একবারে এর চুল পরিমাণ, কোনো ভেজাল কোনো ইয়ে নেই। অনেকে অনেক ধরনের কথা বলে, মিষ্টির রস, মিষ্টির জল, মিষ্টির সিরা মিশ করে, আসলে কিছুই না। একবারে গাছ থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন, দামও অন্যান্য জায়গার থেকে কম পাবেন। তো যাই হোক, দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পাশে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই কামনা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। ভালো থাকবেন সবসময়, অন্যকে সতর্ক করবেন, নিজে সতর্ক থাকবেন, পারলে অন্য উপকার করবেন, ক্ষতি করবেন না, কারণ আমরা পৃথিবীতে আসছি অল্প কয়েকদিনের জন্য, সবাইকে চলে যাব, সবাই অতিথি মাত্র। সেই জন্য আমরা চেষ্টা করবো, ধন্যবাদ, ভালো থাকবেন, পাশে থাকবেন।